কিতনে উমর সে আপনি অভয়া কো দেখা হে, কত ছোট থাকার সময়? আমি দেখেছি প্রায় 13 বছর 14 বছর এরকম দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই টাইমেই দেখেছি, তার আগে দেখিনি। এর মা বাবা এখানে থাকে। গতবার দুর্গাপূজা করছে, দুর্গাপূজার সময় আমাদের সবাইরে বলেছে, আমি ওর বাবা গেছি, কি আদর করেছে, বসতে দিচ্ছে চেয়ারে, খুব ভালো মেয়ে, এরকম মেয়ে আজকাল হয় না, বলতে পারছি না। ওর ওর জন্য খুব কষ্ট হচ্ছে, আমাদের এখানে চেম্বারে এসে বসতো, কথা বলতো, খুব মিশুকে মেয়ে, কথা কম বলতো, আস্তে আস্তে, খুব ঠান্ডা জাতীয় মেয়ে, ওর কথা ভোলার নয়, বলতেও পারছি না, কি বলবো বলেন। মেয়েটা তো এরকম হবে কোনোদিন কল্পনা করতে পারিনি। আমারও মেয়ে আছে, আমার মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে, ওর কথা মনে পড়লে মেয়ের কথাও মনে পড়ে, খুব খারাপ লাগে। আপনি তো অভয়া কো বহুত পেলে সে জানতে হ্যাঁ, দেখা হে আপকে পাস, ও 2 সাল ভি থি, পড়োস হ্যাঁ আপ লোক। জিস দিন ঘটনা হুয়া উসকে বাদ ঘর গয়ে থি আপ লোক, মা বাপ সে মিলে ক্যা কুছ? এরপরে আর মিলি নাই, এরপরে আর দেখা করিনি, যাইও নি। এই মারা যাওয়ার পর ওই লাশ দেখতে গেছি, বিশ্বাস করতে পারলেন? হ্যাঁ, দেখে কি বলবো, আসতে পারি না হেঁটে বাড়িতে, এত খারাপ লাগছে। তারপর ওর মুখটাই খালি ভাসতেছে, রাস্তা দিয়ে আসতেছে, ওর মুখটাই খালি ভাসতেছে, কি অবস্থা, মুখটার মধ্যে দাগ, কাটা ছিঁড়ে, কি অবস্থা দেখে মন। কোথায় কি হয়েছিল? ওই আমি মুখটাই শুধু, সব মুখে কোথায় কোথায় হয়েছিল, ঠুটে, গালে, সব জায়গায় কাটা দাগ। বিশ্বাস করা যাচ্ছে যে একটা লোক এত, মুখটা যদি বলছেন শরীর তো কি হতে গেল? সে তো ওটা তো দেখতে পাই নাই কি হয়েছে, শুনতে পাচ্ছি, কিন্তু মুখটা দেখতে পাচ্ছি বিকট। ওর আরো খারাপ লাগছে মুখখানা দেখে, কত সুন্দর ছিল, সুন্দর সুন্দর ছিল, কি হেঁটে যেত, মনে হয় একটা মেয়ে যাচ্ছে না কে যাচ্ছে, আজকাল যুগে এরকম হয় না, ভদ্র নর্ম, ব্যবহার ভালো, কথাবার্তা আস্তে আস্তে, সব জিনিসই ভালো। এজ এ ডাক্তার আপনাকে তো লোক, আমরা একটু বড় হয়ে গেলে, পজিশন এসে গেলে হাম থোড়া বদল যাতে হ্যাঁ, বদল গেছে। এইটা ছিল না, ও যে একটা ডাক্তার তাই মনে হতো না, যে আমি ডাক্তার, আমি একটা ওই রকম থাকবো না, ও খুব নিরহ মেয়ে, মনে হয় একটা মেয়ে এমনি। আপনাকে কি বলে ডাকতো? কাকিমা। আজকে কাকিমা কাছে আর নাই? আর না, আর নেই, এর জন্যই খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, বলতে পারছি না, কি বলবো, ভাষাও নেই।